ইরানের পারমাণবিক নিষেধাজ্ঞা নিয়ে দ্বিধায় পড়েছে পশ্চিমা দেশগুলো। গাজার যুদ্ধ চলা অবস্থায় দেশটিকে চটাতে চাইছে না তারা। কূটনীতিকরা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক কর্মসূচি বাড়িয়েছে ইরান। এছাড়া জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতাও কমিয়ে দিয়েছে দেশটি। চলতি সপ্তাহে ভেনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স সভায় ইরানের নিন্দা করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইরানের পদক্ষেপ সীমা ছাড়িয়েছে এমনটা বললেও বাধ্যতামূলক নিন্দা প্রস্তাব জমা দেওয়া থেকে বিরত থেকেছে দেশগুলো। ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় তেহরানের বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছে না পশ্চিমা দেশগুলো। গত সপ্তাহের IAEA-র গোপন প্রতিবেদনে দেখা গেছে, ইরানের কাছে এখন পর্যাপ্ত ইউরেনিয়াম আছে। এটি 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে, তবে তা 3টি বোমা তৈরির পরিমাণের চেয়ে কম।